নমস্কার বন্ধুরা, বাংলা কার্নিভালে আমি পূজা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, শীতকালে কিন্তু পা ফাটার সমস্যা, বিশেষ করে কিন্তু ফাটা গোড়ালির সমস্যা একটা বড় সমস্যা। আসলে আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় আমাদের গোড়ালির ত্বক বেশি শক্ত হয়, আর শীতকালে কিন্তু গোড়ালির ত্বক আরও বেশি শক্ত হয়ে ওঠে, কারণ এই সময় শুষ্কতা বেশি থাকে এবং ধুলোবালির প্রকোপও বেশি থাকে, আর তার প্রভাব কিন্তু পড়ে আমাদের পায়ের ওপর, আর এ থেকেই কিন্তু পা ফাটার সূত্রপাত। তবে বন্ধুরা, এমন অনেকেই আছে যাদের কিন্তু সারা বছরই পা ফাটে। দিনের অধিকাংশ সময় দাঁড়িয়ে কাজ করলে বা অনেকক্ষণ বেশি হাঁটাচলা করলে কিন্তু পা ফাটতে পারে, আবার অনেক সময় কিন্তু ডিহাইড্রেশনের কারণেও কিন্তু এটা হতে পারে। পা ফাটার সমস্যা সমাধানের বন্ধুরা কয়েকটা ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমরা এই সমস্যার সমাধান অতি অবশ্যই খুঁজে পাবে। কি সমাধান, সেই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা, তোমাদের যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। আর কিভাবে তোমরা সাবস্ক্রাইব করবে চট করে দেখে নাও। সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, শীতকালে যদি পা বেশি ফাটে তাহলে তোমরা গ্লিসারিন, গোলাপ জল এবং লেবুর রস এক চামচ করে নিয়ে সেটা ভালো করে মিশিয়ে নাও। তারপর এই মিশ্রণটা তোমরা তোমাদের পায়ের গোড়ালিতে ভালো করে মাসাজ করো। তারপর রাতের বেলা শুতে যাওয়ার আগে এক জোড়া মোজা পরে তারপর শুতে যাও। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা হালকা গরম জল দিয়ে ভালো করে পা ধুয়ে নাও। এটা যদি তোমরা প্রতিদিন বাড়িতে করো তাহলে দেখবে তোমরা পা ফাটার সমস্যার সমাধান অতি অবশ্যই পেয়ে গেছো। বন্ধুরা, মধু এবং দুধও কিন্তু পায়ের যত্নে ভীষণ উপকারী। তোমরা একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ এবং কিছুটা পরিমাণ মধু নিয়ে হালকা আঁচে গরম করে নাও। তারপর এর সঙ্গে তোমরা কিছুটা পরিমাণ অরেঞ্জ জুস মেশাও। তারপর এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে তোমরা একটা জারের মধ্যে ভরে রাখো। তারপর রাতের বেলা শুতে যাওয়ার আগে তোমরা এটা ভালো করে তোমাদের পায়ে মাসাজ করো। মোটামুটি তোমরা আধ ঘন্টা মতো রাখো, তারপর তোমরা হালকা গরম জল দিয়ে ধুয়ে নাও। এটা যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের পায়ের গোড়ালি কিন্তু মসৃণ হয়ে গেছে। এছাড়া বন্ধুরা, তোমাদের আর একটা উপায় বলে রাখি, সেটা হচ্ছে ঠিক একই পদ্ধতিতে তোমরা একটা বাটিতে কিছুটা নারকোল তেল নাও, আর কিছুটা নাও মোম। তারপর ঠিক একইভাবে তোমরা হালকা আঁচে সেগুলোকে গরম করে নাও। এরপর এর সঙ্গে তোমরা মেশাও আমন্ড অয়েল। এই মিশ্রণটা পুরোটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক তোমরা একইভাবে একটা জারের মধ্যে রেখে দাও। তারপর রাতের বেলা শুতে যাওয়ার আগে তোমরা এই মিশ্রণটি পায়ে লাগিয়ে ভালো করে মাসাজ করো। তারপর শুকিয়ে গেলে তোমরা রাতের বেলা শুতে যাও। এটা যদি তোমরা প্রতিদিন করো তাহলেও দেখবে তোমরা কিন্তু উপকার পাবে। তো বন্ধুরা, আমি তো তোমাদের তিনটে উপায় বলে দিলাম, তোমরা যে কোনো একটা উপায় বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে তোমরা কিন্তু পা ফাটার সমস্যা থেকে রেহাই পাবে। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলো না, কারণ তোমার মতো কিন্তু আরও অনেকেই আছে যারা কিন্তু পা ফাটার সমস্যায় ভুগে থাকে। তাই বন্ধুরা, তোমরা শেয়ার করলে কিন্তু তারাও উপকার পাবে। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য সময়। নমস্কার।